এজে বন্ধুরা শুনছো নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আর লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে মেহমেদ তুই ঠিক আছিস কি হয়েছে তোর ওর কথা শুনে আমার যেন চৈতন্য ফিরে এলো আমি হুট করে ওর হাতটা ছেড়ে দিলাম কি রে কি হলো বল এতটা রেগে গেলি কেন না আসলে ম্যাম আই এম সরি মানে আচ্ছা ঠিক আছে আমি এখানে গোসল করব না ওকে আমি মুখে মুচকি হাসি নিয়ে মাথা নাড়ালাম কানহা মুচকি মুচকি হাসছে নে এবার চল হাঁটি জি চলুন ব্যাপার এত রেগে গেলি কেন না আসলে মাথা ঠিক ছিল না তখন তা এখানে আমার প্রোটেকশনের দায়িত্ব তোর তাই না আমি তো লজ্জায় ওদিকে তাকাতেই পারি না ওদিক ফিরে শুধু হাসছি তা না বোধহয় আমার ব্যাপারটা বুঝতে পেরেছে তাই আর বেশি কথা বাড়াইনি হঠাৎ তানার ফোন বেজে উঠল ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে কেটে দিল জিজ্ঞেস করতেই বলল আর্জেন্ট মিটিং পড়েছে তাই এক্ষুনি হোটেলে যেতে হবে মিটিং কিন্তু আমরা তো এখানে ট্যুরে এসেছি এখানে আবার কিসের মিটিং আসলে খাগড়াছড়িতে আমাদের যে অফিসটা আছে ওখানে কিছু এমপ্লয়ি নিয়োগ করতে হবে কিন্তু ওদেরকে যে কে সিলেক্ট করবে সে একটু অসুস্থ হয়ে পড়েছে তাই ঢাকা থেকে ফোন করে আমাকে যেতে বলেছে ও তাহলে দেরি কেন জলদি চলুন নিশ্চয়ই ওরা অপেক্ষা করছে হ্যাঁ চল আমরা দুজনে বেশ জোরাজোরি না করে জলদি গাড়িতে উঠে সোজা হোটেলে চলে গেলাম আলাদা একটি রুমে ইন্টারভিউ হবে সেখানে ইয়াকুব স্যার আর তানহা থাকবে কিন্তু তানহা আমাকেও সাথে যেতে বলল কি আর করার ওর কথা মতো ওর সাথে গিয়ে বসলাম 17 জন ইন্টারভিউ দিতে এসেছে তাদের মধ্যে থেকে 10 জনকে সিলেক্ট করা হবে একে একে সবার ইন্টারভিউ দিচ্ছে ইয়াকুব স্যার তানহা তাদের কিছু প্রশ্ন করছে কেউ উত্তর দিতে পারছে কেউ পারছে না একে একে 13 জনের ইন্টারভিউ দিল তানহার নিচে তাকিয়ে তাদের নাম্বার দিচ্ছে হঠাৎ 14 নম্বরের ইন্টারভিউ দিতে আসা একটি ছেলে রুমে ঢুকেই তানহাকে দেখে তানহার নাম ধরে বলল তানহা তুমি এখানে তানহা কথা শুনে মুখ তুলে তাকাতেই ওর মুখটা একদম কালো হয়ে গেল ইন্টারভিউ দিতে আসা একটি ছেলে অফিসের বসকে কিভাবে নাম ধরে ডাকে বিষয়টা আমার কাছে একদম ঘোলাটে লাগছিল হঠাৎ তানহা রাগী কণ্ঠে বলে উঠল আপনার সাহস হয় কি করে যার কাছে ইন্টারভিউ দিতে এসেছে তাকে নাম ধরে ডাকার তানহা তুমি এভাবে কথা বলছো কেন শাট আপ মিস্টার তানিম এটা ইন্টারভিউ দেওয়ার জায়গা আপনার পার্সোনাল বিষয় নিয়ে ডিসকাস করার জায়গা নয় বুঝতে পেরেছেন এতক্ষণে আমি সব বুঝতে পারলাম আসলে ছেলেটা তানিম তানহার এক্স বয়ফ্রেন্ড যার সাথে তানহার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার থাকায় তানহা বিয়েটা ভেঙে দেয় অবশেষে ব্রেকআপ তানহার মুখে করা কথাগুলো শুনে তানিম মাথা নিচু করে আছে কোনো কথা বলছে না তবে তানহা আর তানিমের রাগারাগির বিষয়ে শুধু আমরা 3 জনে জানি তানহা তানিম আর আমি তবে আমাদের মধ্যে 3rd পার্সন হলেন ইয়াকুব স্যার তিনি তো তানহার কাণ্ড দেখে পুরাই অবাক ইয়াকুব স্যার রেগে গিয়ে বলল আরে বেয়াদব এ কেমন আচরণ তোমার তুমি ম্যাডামকে নাম ধরে ডাকছো সরি স্যার ভুল হয়ে গেছে এখানে এসে বসো তানহা এসে চেয়ারে বসল আর তানহা খুব রাগি মুড নিয়ে খাতায় পার্টিসিপেন্টদের নাম্বার দিচ্ছে এরই মধ্যে ইয়াকুব স্যার তানিমের এই অপ্রত্যাশিত ব্যবহার নিয়ে খুব অসন্তুষ্টিত আর এই অসন্তুষ্ট মুডের মধ্যেই তানিমকে কয়েকটি প্রশ্ন করল তানিম কিছুটা দিতে পারল প্রশ্নের উত্তর আর কিছুটা দিতে পারল না তানহাও কিছু প্রশ্ন করলো তানিমকে তবে সে পরিবেশটা আমার কাছে এতটা অদ্ভুত লাগছে যে ভাষায় প্রকাশ করার মতো না এমনভাবে তানহা তানিমকে প্রশ্নগুলো করলো যেন তানিম ওর চিরকালের শত্রু ও চায় না তানিম এই কোম্পানিতে জব করুক কিংবা চান্স পাক ইন্টারভিউ শেষে তানিম বাইরে চলে গেল তারপর বাকি যে কয়েকজন ছিল তাদের ইন্টারভিউ দেওয়া হলো তানিম সহ 17 জন বাইরে অপেক্ষা করছে অ্যানাউন্সমেন্টের জন্য তাদের 17 জন থেকে 10 জনকে সিলেক্ট করা হবে
তানহা আর ইয়াকুব স্যার বসে বসে আলোচনা করছে কে কাদেরকে নেওয়া যায়। আমিও তাদের সাথে বসে আছি, কাজের কাজ তো আমার কিছুই নেই, শুধু তানহার কারণে এখানে আসি। ঘণ্টাখানেক পর অ্যানাউন্সমেন্ট করা হলো, তবে যে বিষয়টিতে আমি একেবারেই অবাক হইনি সেটা হলো যে দশজনকে নেওয়া হয়েছে তাদের মধ্যে তানিম নেই, তানিম বাদ পড়েছে। অবশ্য তানহার ওই রকম বিহেভিয়ার দেখে আমি আন্দাজ করেছিলাম যে এমন কিছু একটা হবে। অ্যানাউন্সমেন্ট শুনে যারা সিলেক্ট হয়েছে তাদের মুখে হাসি, আর যারা সিলেক্ট হয়নি তারা গোমরা মুখটা বাইরে চলে গেল। তবে তানিম কোনো পানিশমেন্ট ছাড়াই ইন্টারভিউ রুমে আবার ঢুকে পড়ল। ইয়াকুব স্যার তানিমের বিহেভিয়ার দেখে এতটা রেগে গেলেন যে তানিমকে এবার গালি দিতে বসলেন। আরে ইডিয়েট, তোমার এত বড় সাহস, তুমি পারমিশন ছাড়া ভিতরে ঢুকলে কেন? স্যার প্লিজ, আমার কিছু কথা ছিল ম্যামের সাথে। ইউ রাস্কেল, আবার কথা বলছো? বের হয়ে যাও এই মুহূর্তে, নহলে সিকিউরিটি দিয়ে বের করে দেব তোমায়। স্যার প্লিজ, স্যার আমার কিছু কথা ছিল ম্যামের সাথে, প্লিজ আমাকে একটু কথা বলতে দিন। আবার ইয়াকুব সাহেব আপনি একটু বাইরে যান, আমি দেখছি ছেলেটার প্রবলেম কি। কিন্তু ম্যাম। আহ, আপনাকে যেটা বলেছি সেটা করুন তো। তানহা প্লিজ আমার সাথে এরকম করো না, প্লিজ আমার চাকরিটা খুব দরকার, না হলে অনেক প্রবলেম হয়ে যাবে। প্লিজ তানহা একটু দয়া করো আমার প্রতি। এ তোমার কেমন বেহাল দশা হয়েছে তানিম? তা তোমার বাবা তো ভালোই অবস্থান ছিল, আর একটা চাকরির জন্য এরকম অনুনয় বিনয় করছো। ভাগ্যজ তোমাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে দেখেছো? তানিম মাথা নিচু করে আছে। তা কি ব্যাপার, আমার কাছে এত রিকোয়েস্ট করার মানে কি? তোমাকে সিলেক্ট করা হয়নি সো হয়নি, কারো সুপারিশ নিয়ে এখানে চাকরি পাওয়া যায় না, তুমি এখন যেতে পারো। প্লিজ তানহা এতটা নির্দয় হয়ো না, চাকরিটা আমার খুব প্রয়োজন। তোমার প্রয়োজন অপ্রয়োজন দেখে আমার লাভ নেই, সো তুমি এখন যেতে পারো। আমাকে কেন সিলেক্ট করনি তানহা? আমার সব সার্টিফিকেট তো খুব ভালোই, সেটা তো তুমি জানো। প্লিজ আমাকে একটু দয়া করো তানহা। শাট আপ, যারা অন্যের মন নিয়ে ছিনিমিনি খেলে তাদের জন্য আমার মনে কোনো দয়া মায়া নেই, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট দিয়ে নয়, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আমি মানুষ বিবেচনা করি। মনে পড়ে আমাকে ভালোবেসেও অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক রেখেছিলে তুমি, প্রতারণা করেছিলে আমার সাথে, তুমি ভাবলে কি করে যে আমার মনে তোমার জন্য তিল পরিমাণটুকু দয়া হবে? ঘৃণা করি আমি তোমায়, জাস্ট ঘৃণা। তুমি এখন যেতে পারো। আমি শুধু নীরব দর্শকের মতো ওদের কথাবার্তাগুলো শুনছি। তানহার মুখে কথাগুলো শুনে তানিম মাথা নিচু করে চলে যেতেই লাগলো। হঠাৎ তানহা পিছন থেকে তানিমকে ডাকলো। আচ্ছা তানিম, একটা প্রশ্ন ছিল, বাবার পকেটের পয়সা উড়িয়ে দিয়ে যে ছেলেটা আজ এই মেয়ে তো কাল ওই মেয়েকে নিয়ে ঘুরে বেড়াতো, সে ছেলেটার এই বেহাল দশা কেন? খুব জানতে ইচ্ছে করছে। আসলে তোমার এই পরিস্থিতি দেখে আমার তো খুব হাসি পাচ্ছে। তাই তানিম মাথা নিচু করে বলল, তুমি বিয়ে ভেঙে দেওয়ার 4 মাস পর বাবা হার্ট অ্যাটাক করে মারা যান, ওদিকে ব্যবসায় আমি অভিজ্ঞ না হওয়ায় ভালো করে সামাল দিতে পারিনি, তাই ব্যবসায় একের পর এক লস হচ্ছিল, ফলে ব্যবসায় 10 নামলো, অফিসটা নিলাম হয়ে গেল, সেই সাথে বাড়িটাও। তাই মাকে আর ছোট বোনকে নিয়ে খাগড়াছড়িতে মামার বাড়ি চলে আসি, এখানে এসে একের পর এক চাকরি খুঁজতে লাগি, কিন্তু কোনো চাকরি পাই না। অন্যদিকে মায়ের খুব অসুখ, ছোট বোনটা লেখাপড়ার খরচ চালাতে হয়, মামা একসাথে সব কিছু পারেন না, তাই আমার এই চাকরিটা খুব প্রয়োজন ছিল তানহা। আল্লাহ জানে বেঈমান প্রতারকদের কি অবস্থা করতে হয়, তোমার পাপের ফলস্বরূপ আজ তোমার এই অবস্থা তানিম, বুঝতে পেরেছো তো? কারো মন ভাঙলে তার শাস্তি একদিন একদিন ঠিক পেতে হয়। তুমি এখন যেতে পারো, এই কোম্পানিতে তোমার কোনো চাকরি হবে না, তোমার চেহারা আমার জাস্ট সহ্য হচ্ছে না, প্লিজ লিভ। তানিমের কথাগুলো শুনে চলে যেতে লাগলো। তানিমের পরিবারের কথা শুনে আমার খুব মায়া লেগে গেল তানিমের প্রতি। হঠাৎ আমি পেছন থেকে তানিমকে ডাক দিয়ে বললাম, এই যে শুনুন একটু দাঁড়ান। তানহা আমার ব্যবহারে খুব অবাকই হলো। কি ব্যাপার, তুই ওকে থামতে বললি কেন? ম্যাম আমি বলছিলাম কি তানিমকে চাকরিটা দিয়ে দিন। তোর মাথা ঠিক আছে মেহমেদ,
এই ছেলেটা আমার সাথে প্রতারণা করেছে আর তুই বলছিস ওকে চাকরি দিতে? ম্যাম, ও যাই করুক না কেন, ওর জন্য ওর পরিবার সাফার করবে, এটা তো ঠিক নয়। প্লিজ ম্যাম, ওকে চাকরিটা দিয়ে দিন। আই এম সরি মেহমেদ, আমি তো রিকোয়েস্ট রাখতে পারলাম না, এই ছেলেটাকে আমি জাস্ট সহ্য করতে পারছি না, সেখানে চাকরি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ম্যাম প্লিজ, বুঝার চেষ্টা করুন, তানিম অপরাধ করেছে কিন্তু তার জন্য ওর পরিবার তো শাস্তি পেতে পারে না। আমি তো ওর পরিবারকে কোনো শাস্তি দিচ্ছি না। তানিমের চাকরিটা ওর উপর পরিবারের ভবিষ্যৎ ডিপেন্ড করছে, ওর অসুস্থ মা, প্লিজ বোঝার চেষ্টা করুন। কিন্তু প্লিজ ম্যাম, আমার জন্য। তানহা আমার কথা শুনে কিছুক্ষণ ভাবল, ভাবার পর তানিমকে বলল, মিস্টার তানিম, তোমাকে এই চাকরিটা দেওয়া হলো। থ্যাংক ইউ ম্যাম।